আজ ঈদ, তাই আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই ঈদ মুবারক। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, বাচ্চা থেকে বড় সবার খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী, শাশ্বতী কিচেনে সবাইকে স্বাগত। তো দুটো রুটি থাকলেই এত টেস্টি একটা রেসিপি তৈরি হয় বলার নেই। তো প্রথমে রুটিটা নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি মেয়োনিজ, টমেটো সস, চিলি সস, ব্যাস। আপনারা আর কিছু থাকলে দিতেও পারেন, আমি আর কিছু সস ব্যবহার করিনি। আর দিয়েছি আলু একটা গ্রেট করে নিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। এখানে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, আমার ছেলে লঙ্কা খায় না, ওই জন্য আমি একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি। ঘরে মাংস রান্না করা হয়েছিল, সেই মাংস টুকরো একটু একটু করে দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, এক চিমটে মতো আমি গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। আরেকটা রুটিতেও আমি সেমভাবে মাখিয়ে রেখেছিলাম মেয়োনিজ, টমেটো সস আর চিলি সস, ব্যাস। আর আমুলের এই চিজটা দিয়ে দিয়েছিলাম রুটির ওপরে, তারপরে আর একটা রুটি চাপিয়ে দিয়েছিলাম। বাটার লাগিয়েছিলাম কড়াইতে, একটু বেশি করেই বাটারটা দিয়েছিলাম, যেন এপিস লাল লাল করে একটু ভাজা হয়ে যায়। এই তো উল্টে উল্টে দিলেই হয়ে গেল বেশ সুন্দর এক মজাদার পিৎজা, হোমমেড পিৎজা। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর পর নেক্সট ভিডিও পাওয়ার আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।